আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে যারা শুধুমাত্র পিসি বা ল্যাপটপ ইউজ করে থাকেন তাদের জন্য, কারণ ল্যাপটপ বা পিসিতে আমরা যখন উইন্ডোজ ব্যবহার করি তখন সেই উইন্ডোজের ড্রাইভারগুলো সেখানে যদি ঠিকভাবে ইনস্টল করা না থাকে তাহলে আপনার কম্পিউটার কিন্তু ঠিকভাবে কাজ নাও করতে পারে। কারণ আমাদের কম্পিউটারে যত ধরনের ইন্টারনাল ডিভাইস এবং এক্সটার্নাল হার্ডওয়্যার বা ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইস সঠিকভাবে কাজ করছে কি না তার জন্য আমাদের ড্রাইভার আপডেট থাকাটা মাস্ট জরুরি। আমাদের কম্পিউটার যখন আমরা প্রথম কিনি সেখানে কিন্তু র্যাম, মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক বা গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড এই ধরনের অনেক ডিভাইস থাকে। এরপর আমরা কম্পিউটারে এক্সটার্নালও অনেক ডিভাইস লাগিয়ে থাকি, ফর এক্সাম্পল মাউস, কিবোর্ড, মনিটর, গেমিং কন্ট্রোলার, প্রিন্টার, স্ক্যানার, এই যে ডিভাইসগুলো আমরা সবসময় লাগাই এগুলো কিন্তু ঠিকভাবে কাজ করছে কি না তার পূর্ব শর্ত হচ্ছে আপনার উইন্ডোজে সেই ডিভাইসটার আপডেটেড সফটওয়্যার রয়েছে কি না। তো সেই ডিভাইসগুলোর জন্য আপডেটেড সফটওয়্যার আমার এখানে কীভাবে ইনস্টল করব কিংবা আমার এখানে অলরেডি আপডেটেড সফটওয়্যার রয়েছে কি না সেটা আমি কীভাবে চেক করে দেখব সেই সবগুলো বিষয়ই দেখব আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের উইন্ডোজের সবগুলো ড্রাইভার আপডেট করার জন্য আমরা ছোট্ট একটা সফটওয়্যার ইউজ করব, যে সফটওয়্যারটা কিনা আমাদের সবগুলো ড্রাইভার একসাথে খুঁজে এনে কোনটা ব্যাকডেটেড রয়েছে, কোনটা আপডেট রয়েছে, কবে আপডেট হয়েছে সব ধরনের ইনফরমেশন আমাদেরকে একসাথে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং সেখান থেকে আমরা সিম্পলি আমাদের আউটডেটেড ব্যাকডেটেড যে ড্রাইভার রয়েছে ক্লিক করে আমরা আপডেট করে নিতে পারব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে এই ড্রাইভার বুস্টার এই সফটওয়্যারটিতে, এটা লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এখানে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রি ডাউনলোড এই বাটনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করব, তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করব, এরপর এখান থেকে আমরা নো থ্যাঙ্কস এইখানে ক্লিক করব। আদারওয়াইজ এখানে কিন্তু আরেকটা নতুন ওদের সফটওয়্যার ম্যালওয়্যার ফাইটার সেটা ইনস্টল হবে, আমরা এখান থেকে তারপর নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে নো থ্যাঙ্কস এখানে ক্লিক করব এবং আমাদের প্রথমবারের মতো আমাদের এখানে একটা স্ক্যান নাও বাটন রয়েছে, আমরা এই বাটনটাতে ক্লিক করলে আপনার পিসিতে যতগুলো ড্রাইভার রয়েছে সে অটোমেটিক্যালি সব কিছু খুঁজে নিয়ে আসবে। স্ক্যানের পর এখানে একটা রেজাল্ট চলে এসেছে আর আমার এখানে দেখাচ্ছে যে অল ড্রাইভারস আর আপ টু ডেট অ্যান্ড ফ্রি ভার্সন, কারণ আমি এই সফটওয়্যারটি যেহেতু আগে ইউজ করেছি আমার এখানে যতগুলো পিসিতে ড্রাইভার এবং সফটওয়্যার রয়েছে সবগুলোই সে অটোমেটিক্যালি আগেই আমাকে আপডেট করে দিয়েছিল, যার কারণে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউ আর আপ টু ডেট। আমাদের এখানে প্রত্যেকটা ড্রাইভার এখানে পাশে নাম লেখা রয়েছে এবং ডান দিকে সেটা কত তারিখের ভার্সনটি রয়েছে এবং সেটা আপডেটেড কি না সেটা ডান দিকে দেখতে পাচ্ছেন আপ টু ডেট এই বাটনটি এখানে গ্রে আকারে রয়েছে, তার মানে এটা অলরেডি আপডেট অবস্থায় রয়েছে। আপনার ক্ষেত্রে যদি এটা আপডেট না থাকে তাহলে এখানে আমরা স্ক্রল করে এখানে অনেক ড্রাইভার রয়েছে, ইভেন অনেক হিডেন ড্রাইভার রয়েছে যেটা হয়তো আমরা জানিও না যে এখানে ড্রাইভার হিসেবে রয়েছে এবং ব্যাকডেটেড, যার ফলে আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের পারফরম্যান্স সমস্যা হয়ে থাকে। সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে আমাদের যত ড্রাইভার রয়েছে সব ড্রাইভারকে আমরা এখান থেকে দেখে চেক করে আপডেট করে ফেলতে পারি এবং এখানে কিন্তু জাস্ট একটা ক্লিক করলেই আপডেট হয়ে যাচ্ছে সবগুলো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সফটওয়্যারটা কিন্তু উইন্ডোজের সকল ভার্সনে, উইন্ডোজ 7, 8, 9, 10, 11 সব ভার্সনে কিন্তু এটা কাজ করছে। এখানে এই সফটওয়্যারটির কোম্পানির আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো এখান থেকে দেখা যাচ্ছে, এখানে কোনোটি এখানে এই সফটওয়্যারের মধ্যে বিল্ট ইন রয়েছে, কোনোটা আবার আমাদেরকে এক্সটার্নাল ইনস্টল করে নিতে হবে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।